আমি আর ওয়েট করিনি, সকাল সকাল একটু উঠোনে হাঁটতে বেরিয়েছি। যদিও বা এখন অনেক সকাল নয়, প্রায় 9:30-10 মতো বাজছে। সকালবেলা উঠে আগে এক্সারসাইজ সেরেছি, এক্সারসাইজ জড়িয়ে যাচ্ছে কথাটা, সেরেছি, তারপরে এসছি একটু উঠোনে হাঁটবো বলে। কি ভালো হাওয়া দিচ্ছে আজকে। যাই হোক, বৃষ্টি হওয়ার কথা ছিল, দেখছিলাম ফোরকাস্টে ঝড় বৃষ্টির আপডেট দিচ্ছিল, বাট কোথায় ঝড় বৃষ্টি তো নেই, রোদও উঠেছে আর জমিয়ে হাওয়া দিচ্ছে। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। আজকে আমি কি বলতো ব্রেকফাস্টে ভাবছি একটু রুটি খাবো, বানাতে তো পারি না জানো, বাট আজকে একটু চেষ্টা করবো, যা হবে নিজের জন্য তো, যা হোক করা হোক, মানে পাপড় হয়ে যাক খেয়ে নেবো কাচ্চাদের। মা একটু পনিরের তরকারি করেছে, তো ওই দিয়ে একটু খেয়ে নেবো ভাবছি। এখন বানাই রুটিটা আর মা তো ভাত খেয়ে যাবো। এই যে মন্দ হয়নি, ঠিকঠাকই হয়েছে, বেশ ভালো। লাউ ঘন্ট করেছে মা একটু, লাউ ঘন্ট আর সাথে একটু পনিরের তরকারি নিলাম, এটাই খেয়ে নেব। কঠিন হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত, সাত পুত্র সাত হারি হয়েছে এখন, সতত বধূরা মরে করে জ্বালাতন। আজকে ভাবছি যে সেদিন যে গোলাপ গাছটা আনলাম না, ওটা পটিং করব। মাই করে এই সমস্ত, আমি কখনো করি না, তো আজকে ভাবছি একটু করি, মন্দও লাগে না করতে। এই যে এই টপটাতে বসাবো, এই যে এনে এইভাবেই ছিল রাখা, এইটাকে আজকে বসাবো। এই যে হয়ে গেছে, এখন এটা ফুল হওয়ার অপেক্ষা। আচ্ছা, চিতল মাছের মুইঠা তো হয় তোমরা জানো, এর আগে আমি ব্লগে দেখেছি আমাদের বাড়িতে ফলুই মাছের মুইঠাটাও খুব হয়, আমি খুব ভালোবাসি। চিতল মাছ তো সবসময় পাওয়া যায় না, আর এই সামনের বাজারে তো একদমই পাওয়া যায় না আমাদের। তো মা গেছিল কালকে বাজারে, যেহেতু আমি ফলুই মাছ খুব ভালোবাসি, এই যে নিয়ে এসছে ফলুই মাছ, এটাকে সিদ্ধ করে রেখেছে, আজকে আর হবে না, তো আমি বেছে বুঝে রেখে দেব, মা কালকে বানাবে। এই সিদ্ধ করে বাছাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কঠিন কাজ মানে তো সময় লাগে, অনেকটা সময় লাগে। যাই হোক, এটা এখন করে দিই, করে রেডি করে রাখি, তাহলে কালকে মার তাড়াতাড়ি করে। এই হচ্ছে রেডি, এটা এখন ফ্রিজে রেখে দেব। এখানে হবে না, এই জায়গাটা রাখি। কি অফিসের কাজ করছিস তুই? কে লাগিয়ে দিয়ে গেছে তোকে কাজে? লাগাবো ভাই কি রে? লাগাইনি কেউ? নিজের বস। ও ঢেড়ে ঢেড়ে, এখানে আরেকজনকে দেখো, আমি ডাকছি অনেকক্ষণ ধরে সাড়া পাচ্ছি না, তারপর দেখছি এখানে বসে বসে উনি বিস্কিট খাওয়াচ্ছেন। খেয়েছে? দুটো দিল। দুটো হাতে করে খাইয়ে দিলি? হুম, ভয় লাগে যদি কামড়ে দেয়। আ ও, জন্য গেটটা দিয়ে রেখেছিস, বাহ বুদ্ধি আছে তো তোর। ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবা, আরো কেমন আদর খাচ্ছে দেখ বাবু, চোখ দুটো দেখ ওর, এমনি করে বন্ধ হয়ে আসছে চোখ দুটো। তোর জন্যই রেখেছে ওটা, বুঝছস? ছোট্ট ডাবটা তোর জন্যই পিছি রেখেছে, তুই ফুটো করলাম। ও তুই বল, তুই বল গাইসদেরকে, তুই নিজে বল, এখানে আয়, উল্টা ওরকম না বাবা, হ্যাঁ এই তো, হ্যাঁ গুড 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 করা আওয়াজ হচ্ছে,
অনেক জল হয় এটাতে, একটু বড় ফুটো করতে হতো মনে হয় যেন। কি বলছিস? করেছে তো, খা খা জলটা। আরে ডাবের জল ছেঁচে মানে, হ্যাঁ ডাবের এই শাঁস গুলো, ডাবের জল খা, ডাবের জল খুব উপকারী। দেখো দেখি কেমন করে, মিষ্টি হবে বোধ হয় নাকি, যা ভালো না। ডাবের জল খুব উপকারী বাবা, খা। খেয়ে ঢক করে গিলে নে, এই তো তোমার এইটুকু ছিল এক ঢকে শেষ। না আমি খাবো না বাবু, এক ঢোক দিলে শেষ, সেটাই না। আর করিস না, শ্বাস খাস না, পেটে ব্যথা হবে। হ্যাঁ জামাই মুছতাম, দেয়ালে ঘুষতাম, কোনো ব্যাপার না, ধুয়ে খাওয়ার কোনো সিন ছিল না। অভিষি ডাবটা ফুটো করে খেলো বাবু। হ্যাঁ ওই যে তোমার কি একটা লাঠি ছিল লোহার, নালি খোঁচাই তুই ধুয়ে রেখেছে, ধুয়ে রেখেছে। আচানক করিস না, তাপ করে পড়বে কেউ আচমকা করলে। পিসিকে করবে না, দেখ জানে কোথায় করতে হবে। স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসবো লাঞ্চে। আর আজকের মেনু তো মোটামুটি তোমরা জানো, পনির একটুই নিয়েছি, ভাত একদম অল্প নিয়েছি, রুটি খেয়েছি বলে, লাউ শাক আর হচ্ছে লাউ, লাউর ঘণ্ট। মা অফিস থেকে ফেরার পর আজকে মার মে যাচ্ছে শপিং এ। কি শপিং? কিছুই না, মা যেহেতু কুর্তি পরা শুরু করেছে, মাকে আমি বলছি মা এই যে গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, তুমি কটনের কিছু নরম নরম দেখে কেনো, যেগুলো তুমি রেগুলার ওয়্যারে পরতে পারবে। মা বললো সেটা ঠিক। তো মায়ের সব ভালো ভালো, মানে এরকম ধরো চিকেনকারির কাজ করা এই সমস্ত ভালো ভালো কুর্তি, ডেলি ওয়্যারের কুর্তি চাইছি। তো সেই জন্য আমরা দুজন মিলে আজকে যাবো হচ্ছে শান্তিনিকেতন, ওখানে খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে নেবো, তাই তো। শান্তিনিকেতনের ভেতর দিয়ে যেতে পারি না, খুব ভালো লাগে ভোজপুরে এসে একবার মনে হয় শান্তিনিকেতনের ভেতর দিয়ে না গেলেই নয়। এবার এসে থেকে আর আশা হয়নি, যাতে খুব ভালো লাগে, এত গাছ রাস্তার এত সুন্দর। পৌঁছে গেছি আমরা, আর এখন এই দোকানটাতে ঢুকবো। আগের বার আমি এসেছিলাম এই গরমের সময়, ভালো ভালো কালেকশন পেয়েছিলাম। জুতো খুলবো দাদা, আমার মাদার ইন্ডিয়ার এখানে পুরাটা পছন্দ হয়নি। দেখি সামনে একটু রামশ্যামে যাব, সুন্দর না দেখো খুলে। এটা পরেও আরাম পাবে, এটা অনেক বড় তো, না না লম্বাই সব একই হবে, বডি অনেক বড়। সবার আমার রোগ লেগে গেছে বুঝলে তো, এই নিয়ে দু নম্বর হলো না, রোগ লেগে গেছে আমার। এটা কি ভাই বোন হ্যান্ডিক্যাপ, চলো দেখি মা একটু সাদার মধ্যে চাইছে গ্রীষ্মকাল বলে, এটা সুন্দর।
এটা পছন্দ? হুম এটা ভালো লাগছে। হুম এটা সুন্দর, একটা সাইজও চলে আসে ভালো দেখতে। এটা এটা হচ্ছে আরেকটা, বাহ এটাও সুন্দর, বাহ এটাও কি সুন্দর, কি আরাম পাবে এগুলো পরে মা, খুব নরম, অনেকগুলো কালার আছে। এটা এটার থেকে ওটা সুন্দর বেশি। এই একটা পছন্দ হয়েছে, পছন্দ আমার তো ভাল লাগছে, গভীর চিন্তা করেন। কি কি ফাইনাল হলো, এটা একটা জোর করে, এটা নাও, এটা ভাল লাগবে তোমায়, গোটা হচ্ছে আর একটা, আর ওইটা হচ্ছে, এই তিনটে পছন্দ হয়েছে। পছন্দ তিনটে বৌদির জন্য কিনতে, তো মাদের খুব পছন্দ হয়েছে। যাই হোক, এই হচ্ছে জিনিস। আর কিছু, আর কিছু না, আর কিছু নাই, ফুচকা ফুচকার একটু একটু ইচ্ছা আছে, তবে আমরা যে দাদাটার কাছে থাক মানে খাই, ও থাকলেই খাবো, নাহলে বাড়ি চলে যাবে। আমরা যার কাছে খাই সে আজকে বসেনি, আর একটা নতুন জায়গায় খাই, ফুচকা তো আর লোক সামলাতে পারলাম না। এই যে এখানেই খাই, বেশি করে ধনে পাতা আর পেঁয়াজ, কেমন ঝাল হয়ে গেছে, খাও একটু ঝালটা কমিও, ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে একদম ফুচকা খেয়ে একটু বেশি করে চিনি দিয়ে, আমরা আর মায়ের একটুও চিনি না, একদম চিনি ছাড়া, বেশিকে দিয়ে দিই। চিনি দিয়েছি আমি, নেড়ে দিয়েছি, তাও তোমাকে দিই, আমি দিচ্ছি একটা, নেড়ে নাও, এটা দিয়েই নেড়েছিল। কিরে আজকে ছুটি, কি ব্যাপার এত তাড়াতাড়ি? ওয়াও গুড গুড গার্ল তোরিয়ে, এ বাবা কয়েকটা পেয়েছি রে, টপ করে নিজেই পড়ে গেছে। বিকেলে আমি আরো আজকে ব্যাডমিন্টন খেলেছি অনেকক্ষণ, ও কোথায় রাখলাম গো, কোথায় একটা রাখলাম, দাঁড়া তোর মাদার ইন্ডিয়া কি করছে? খুব সুন্দর, চল খেলি। আমি একটু এডিটিংটা এগিয়ে রাখছিলাম, তো এই কোনাটাই বসে এডিটটা করছিলাম, ও এলো প্রথমে দাঁড়ালো, তারপরে এই কোনাটা আমি শুনলাম আমার কোমরের উপরে এসে বসে পড়লো, বাবু একটু শর টুইং 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 করে দেখো এখানে বসে পড়লো, এখন আমি এডিটিং করছি, আর হা করে বসে বসে দেখছি কি করছি, হা করে বসে বসে দেখছো দেখছো।